ইউক্রেনে বেসামরিক বাসিন্দাদের দুটি শহর ছেড়ে দেওয়ার সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুশ বাহিনীগুলো। রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডোর তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাকা শহরের জন্য এই মানবিক করিডোর চালু করা হবে। রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাকার বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার জন্য পথ তৈরি করে দিতে নিরবতা শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে সাময়িকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি। রুশ সেনাদের ব্যাপক গোলা বর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো আছে সবচেয়ে বেশি চাপে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এর আগে বন্দর নগরী মারিওপোল দখলে রুশ সেনারা অবরুদ্ধ করে রেখেছেন জানিয়ে মানবিক সাহায্য করিডোর তৈরির আকুতি জানান শহরটির মেয়র। মারিওপোলের দখল রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরে নিয়ন্ত্রণ এনে দিয়েছে। শহরটির সঙ্গে ক্রিমিয়া এবং দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের সংযোগ রয়েছে। এদিকে শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।